আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 12 জন মারা গেছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 260 জন। করোনায় আক্রান্ত হয়ে শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন আরও 1 জন। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 71 জন। এছাড়াও বগুড়ায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, নোয়াখালীতে ভাইরাসে মারা গেছেন 1 জন। জেলায় নতুন শনাক্ত 54 জন। ঠাকুরগাঁওয়ে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 21 জন। এছাড়া গত 24 ঘন্টায় ময়মনসিংহে আরও 33 জন, শরীয়তপুরে 36 ও নেত্রকোনায় 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার মালামাল লুটের ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করেছে পুলিশ। আশুলিয়া থানার এসআই আসাওয়াত জানান, আশুলিয়ার জামগড়ার একটি গার্মেন্টসের শিপমেন্টের মালামাল নিয়ে একটি কভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে লুট হয় ভ্যানটি। এ ঘটনায় মামলা করলে ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে গজারিয়া থেকে লুট হওয়া মালামাল সহ আহমেদ রুবেলকে আটক করা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামিদের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গতকাল রাতে র্যাব 15 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। তবে তদন্তের স্বার্থে আসামিদের দেওয়া তথ্য আপাতত প্রকাশ করা হবে না বলেও জানান তিনি। এ সময় পূর্ণাঙ্গ তদন্তের পর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন উপস্থাপন করার কথা জানান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। তিনি বলেন, মেজর সিনহার সহযোগী শিপ্রা ও সিফাতের কাছ থেকে জব্দ করা ডিভাইস সহ অন্যান্য আলামত রামু থানা পুলিশের কাছে আজ বুঝে নেওয়া নিবে র্যাব। এদিকে গতকাল শেষ হয়েছে সিনহা হত্যা মামলার 7 আসামির 7 দিনের রিমান্ড। আজ তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান আশিক বিল্লা। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা ঘটনা সম্পর্কে একটি পরিষ্কার তথ্যচিত্র পেয়েছে, যার ফলশ্রুতিতে উনি প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ, আলামত যাচাই বাছাই বিশ্লেষণ এবং সকলের বক্তব্য নিয়ে উনি একটি বস্তুনিষ্ঠ নিরপেক্ষ প্রতিবেদন উপস্থাপন করবেন। আন্তর্জাতিক নভেম্বরের নির্বাচন নিয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের 2 প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরের বাগযুদ্ধ। বুধবার ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিকে একটা রিয়ালিটি শো বলে কটাক্ষ করেন। দলীয় কনভেনশনে ভার্চুয়াল লাইভে তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্টের দেশের মানুষের চাইতে নিজের এবং বন্ধুদের উন্নতিতে বেশি মনোযোগী। করোনায় এত প্রাণহানি, এত বেকারত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণ করে তিনি তার কাজ ঠিক মতো সামলাতে পারছেন না। কনভেনশন ভাষণে ওবামা বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বিচক্ষণতা এবং তার সময়ের ভূমিকা নিয়ে প্রশংসা করেন। এ সময় কমলা হ্যারিসকে সহযোগী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে ধর্ম বর্ম নির্বিশেষে মার্কিনীদের সুরক্ষায় সেই যোগ্য উত্তরসূরি হবেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বারাক ওবামার কটাক্ষে প্রত্যুত্তরে হোয়াইট হাউসে এক সম্মেলন ট্রাম্প বলেন, সাবেকে প্রেসিডেন্টের ভুল এবং অকার্যকর নানা পদক্ষেপের জন্যই দেশের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচন করেছে। এবার শেয়ারবাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচকে মিশ্র প্রবণতা দেখা দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুর 12:40 পর্যন্ত ডিএসই 3টি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 531.25 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 155টি, কমে 157টি এবং অপরিবর্তিত ছিল 42টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, IFIC ব্যাংক, লাফার্স হোলসিম, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, অরিয়ন ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, ফুয়াং ফুড এবং বারাকা পাওয়ার। সাইফ পাওয়ারটেক এবং বিডি ফিনান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 24 আগস্ট দুপুর 2:45 সাইফ পাওয়ারটেক এবং 27 আগস্ট 8টায় বিডি ফিনান্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে।
সবাই সাই পাওয়ারটেকের 31 মার্চ সমাপ্ত প্রান্তিক ও বিডি ফিনান্সের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। আগের বছর বিডি ফিনান্স 10% বোনাস লভ্যাংশ দিয়েছিল। পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড গ্রুপের কোম্পানি শেয়ার লেনদেন সহজ করতে সেটেলমেন্টের সময় কমিয়েছে বিএসইসি। জেড গ্রুপের শেয়ার T+3 সেটেলমেন্টের করতে বিএসইসি থেকে নোটিফিকেশন ইস্যু করা হবে। আগামী সপ্তাহের যে কোনো দিন এটি ইস্যু হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম কার্যকর করতে ডিএসই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএসইসি থেকে চিঠি পেলেই তা কার্যকর করা হবে। সম্প্রতি সুশাসন নিশ্চিতে জেড ক্যাটাগরির কোম্পানিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এছাড়াও পরিচালনা বোর্ড পুনর্গঠন সহ তালিকাচ্যুতির বিষয়ে নানাবিধ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।